এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাস রান্নাঘর। আজকে আমি একদম সহজে কিভাবে বাড়িতে আপনারা কোনো রকম ওভেন ছাড়াই চুলাতে কিভাবে স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারেন তার রেসিপি শেয়ার করব। এটা বানাতে খুবই সহজ এবং বাড়িতে আপনারা এটা খুবই ঝটপটে বানিয়ে নিতে পারেন। এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে আমি এখানে 4টা নর্মাল টেম্পারেচারে ডিম নিয়ে নিলাম। তারপর ডিমগুলো ভালো মতো ব্লেন্ড করে স্পঞ্জি বানিয়ে নিব। তারপর এর মধ্যে আমি 1 কাপের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা সম্পূর্ণরূপে দিয়ে দেব না, অর্ধেক অর্ধেক করে দুইবারে চিনিটা দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর এটা আবার ব্ল্যান্ড করে নিব। এভাবে অনবরত ব্ল্যান্ড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো মতো গলে না যাচ্ছে। এবার আমি এখানে আগে থেকে যে কুসুমগুলো ছড়িয়ে সরিয়ে নিয়েছিলাম এই কুসুমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার 5 থেকে 6 মিনিটের মতো ভালো মতো ব্ল্যান্ড করে নেব। আপনাদের যাদের ব্ল্যান্ডার নেই তারা চাইলে হ্যান্ড হুইচ বা চামচ দিয়েও আপনারা করে নিতে পারেন, তবে এটাতে খুবই সময় লাগবে এবং অনেকক্ষণ যদি আপনারা ভালো মতো একটু করে ফ্লোমি বানিয়ে নেন তাহলে আপনাদের কেকটা একদম পারফেক্ট হয়ে যাবে। তারপর এখানে আমি প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা দিয়েও আবারও ভালো মতো অনেকক্ষণ ধরে ব্ল্যান্ড করে নেব। এইভাবে ভালো মতো ব্ল্যান্ড করে নেওয়ার পর একটি জালির মধ্যে এখানে আমি 1 কাপ এবং 1/3 কাপ পরিমাণের ময়দা দিয়ে দিলাম। এবার এখানে 1 চামচের মতো গুঁড়ো দুধ এবং 1 চিমটি লবণ দিয়ে দিলাম এবং এখানে 2 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। অবশ্যই আপনারা বেকিং পাউডার ব্যবহার করবেন, বেকিং সোডা না, তাহলে কেকটা একদমই ফুলে উঠবে না এবং স্পঞ্জিও হবে না। সবগুলো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে দিয়ে অনবরত একটু আস্তে আস্তে ভালো মতো ওই উপকরণের সাথে মিশিয়ে নেব। তারপর সম্পূর্ণ উপকরণটি দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব। এবার আমি এখানে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিলে কেকের একদম সুন্দর একটা ফ্লেভার আসে এবং কেকটা খেতে খুবই মজা হয়। তারপর ভালো মতো ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি একটি মোল্ডের মধ্যে তেল দিয়ে কাগজ বসিয়ে নিলাম। এর মধ্যে আগে থেকে প্রস্তুত করা ব্যাটারটা এর মধ্যে ঢেলে নেব। ব্যাটারটা ঢালা হয়ে গেলে এভাবে আমি ছাঁকনি দিয়ে দেব যাতে এর মধ্যে কোনো বাবল থাকলে তা বেরিয়ে আসে। এবার আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে নিলাম এবং এর মধ্যে একটা কাগজ দিয়ে এবং একটা স্ট্যান্ড দিয়ে কেকের মলটা দিয়ে দিলাম। তারপর আমি একটি উপর একটি ঢাকনা দিয়ে এর উপর একটি ভারী কিছু দিয়ে দিলাম যাতে এর মধ্যে দিয়ে বাতাস না বের হয়। তারপর 30 মিনিট পর আমি এর উপর থেকে ঢাকনাটা ভালো মতো সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছি এর মধ্যে কেকটা কত ভালো মতো হয়ে এসেছে। এর আগেও আমি একবার সরিয়েছি ঢাকনাটা। তারপর আমি এখানে কিছু বাদাম দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে বাদামটা নাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফুলে এসেছে এবং খুবই সহজেই বের হয়ে আসছে। এবার আমি একটি প্লেট উপরে প্লেট দিয়ে এটা নামিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে কাগজটা ছাড়িয়ে নিলাম। আমি 30 মিনিট ধরে রেখেছি, তাও আমার কেকটা সামান্য একটু লেগে গিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে আপনারা যদি এর থেকে আরো কম মিনিট রাখেন তাহলে এর আগে আপনাদের কেকটা ভালো মতো তৈরি হয়ে যাবে। কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হচ্ছে এবং কত সহজে কেকটা কেটে যাচ্ছে। ভেতরটা খুবই স্পঞ্জি হয়েছে, একদম বাইরের দোকানের কেকের মতন। আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন একদম পারফেক্ট কেক আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।